এই ছেলেটার মূল সমস্যা হলো তিন বেলাতেই রুটি খায়। রুটি বানাতে গেলে কি যে বিরক্তি লাগে আমার, কপালে ঘাম জমে, নাকের ডগায় ঘাম জমে, অথচ সেদিকে তার কোনো চিন্তাই নেই। আবার রুটি খাওয়ার সময় কেমন গরুর মতো চপচপ শব্দ করে, আমি শব্দ শুনে রাগে গা চলে যায়। তবুও সে আমার দিকে তাকিয়ে খেয়ে যায়। মাঝে মাঝে এই ছেলেটাকে আমি গরু বলি, কারণও আছে, গরু যেমন দুটো চোখ ও শিং থাকে, ওরও আছে অন্তহীন দুটো চোখ। ওর অন্তহীন চোখ যখন আমার চোখে পড়ে, তখন আমার বুকের ভেতর কেমন যেন গর্তের সৃষ্টি হয়। সেই গর্তে আমি একটা ভালোবাসার বট বৃক্ষ পুঁতে দেই। আমার মনে হয় এই বট একদিন প্রকাণ্ড বড় হবে। আমি তমা, পড়াশোনা, ইন্টার সেকেন্ড ইয়ার রানিং, এই যে সামনে বসে গরুর মতো চপচপ করে রুটি খাচ্ছে, তার পড়াশোনা মাস্টার্স ফাইনাল ইয়ার, নাম রাকিব। আমি মনে মনে তাকে রাখাল বলি। এখানেও আমার কষ্ট, এই রাখাল বাঁশিও বাজাতে পারে না। গত তিন বছরে রাকিব ভাই আমার সাথে অপ্রয়োজনে একটা কথাও বলেনি। মাঝে মাঝে রাগে আমার চোখে পানি এসে যায়, তার গলা টিপে ধরতে ইচ্ছে করে, কোনো প্রশ্ন করলে হুম হা এটুকুতেই শেষ। আমার খুব রাগ হয়, আমার সাথে একটু মন খুলে কথা বললে তার কী এমন হয়, ভেজা বিড়াল একটা। কিছুদিন পর এক কাকডাকা ভোরে আমার ঘুম ভেঙে গেল। আমার কেন জানি মনে হচ্ছে এই ভোরটা স্পেশাল। চোখ দুটো কসলাতে কসলাতে ভাবছি, রাকিব ভাই যদি ভোরের কাক হতো, তার জন্য এক প্লেট পান্তা ভাত নিয়ে দিতাম, পান্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে বলতাম, নে খা, এগুলো আমার ভালোবাসার পান্তা। তবু এমন করে ডাকিস না, আমার কষ্ট হয়, একলা ঘরে থাকতে পারি না। সে চুপচাপ কাছ থেকে নেমে টুকটুক করে সবগুলো পান্তা খাবে, আমি কেমন মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকব। বাহিরে কারো কড়কড় কুলি করার শব্দে আমার ঘোর কাটল। ধুর, কি ভাবছি এসব, নিজের ঘর গুছিয়ে বাইরে গেলাম। রাকিব ভাই চোখে পানি দিচ্ছে, তাকে দেখতে কেমন লাজুক প্রাণীর মতো দেখাচ্ছে। পাশের ঘর থেকে খালা ডাক দিয়ে বলল, রাকিবের ঘরটা গুছিয়ে আমায় একটু গরম পানি করে দে না মা, শরীরটা তেমন ভালো না। আমি বললাম, জি খালা, দিচ্ছি। আমি রাকিব ভাইয়ের ঘরে ঢুকলাম। ওনার ঘরটাতে আজ সব কিছু এত পরিপাটি কী করে হলো, আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ পড়ল ওনার টেবিলে একটা লাল গোলাপের ওপর পাশে একটা ছোট্ট চিরকুট। আমি হ্যানা করতে করতে চিরকুটটা হাতে নিলাম। চিরকুট, রাকিব, আমাদের ভালোবাসার আজ চার বছর হলো, এই নিয়ে আমার সুখের শেষ নেই, আমার কষ্ট এক জায়গায়। তুমি কেমন জানি অগোছালো হয়ে থাকো, এসব আমার ভাল লাগে না। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে একটা মেয়ে থাকে, কি যেন নাম, ও মনে হইছে নামটা তমা, খবরদার এই তমা মেয়েটার কাছে একদম ঘেঁষবে না, মনে থাকে যেন, ইতি তোমার হাসি। আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। আমার মনে হলো আমার শরীর জমে যাচ্ছে, শরীর জমে গেলেও হাত পা কাঁপছে, চোখ দিয়ে পানি ঝরছে, সে পানি গাল গড়িয়ে বুক অব্দি চলে গেছে। চিরকুটটা টেবিলে রেখে ওনা দিয়ে মুখ চেপে বেরিয়ে আসি, চুলোর গরম পানি বসিয়ে ভাবতে থাকলাম, আসলে এই বাড়িতে আমার অস্তিত্বটা কি। রাকিব ভাই খালার একমাত্র ছেলে, আমার যখন ক্লাস এইটের পরীক্ষা শেষ, একটা রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান, বাবা তখন দেশের বাহিরে। মায়ের মৃত্যুতে কেমন যেন নির্বোধ, নির্বাক, নিস্তব্ধ হয়ে গেছিলাম। আমার খালা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, এই যে আমি তোর আরেকটা মা, আমি এখানে আছি তো। আমি তার সমস্ত বুকে আমার মাথা গুঁজে দেই, আমার নাকে কেমন মামা গন্ধ আসে, সেই গন্ধের সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে আমার হেঁকচি ওঠা কান্না। খালা আবার ডাক দিল, মা গরম পানি হয়েছে রে। নিজেকে স্বাভাবিক রেখে গরম পানি নিয়ে খালার পাশে বসলাম। খালা আমাকে দেখে বলল, শোন মা, এই বাড়িতে অনেক কষ্ট করেছিস, আর কত, তোর বাবা নাকি তোর জন্য একটা ছেলে ঠিক করেছে, ছেলে জার্মানি থাকে, কিছুদিনের ভেতর তারা তোকে দেখতে আসবে। আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার বুক বন্ধ হয়ে গেছে, বুকের ভেতর বাতাস যাচ্ছে না, আমি শুধু বুঝতে পারছি আমার যন্ত্রণা হচ্ছে।
অসহ্য যন্ত্রণা। এই বাড়িতে আরেক যন্ত্রণার নাম হচ্ছে রাকিবের বাবা, মানে আমার খালো। রাকিবের বাবা আজকাল আমার দিকে কেমন জানি করে তাকায়। ওনার এমন তাকানো আমার ঘেন্না লাগে, বিষাদময় ঘেন্না। শুনলাম আমায় নাকি তাদের খুব পছন্দ হয়েছে, বিয়ের জন্য সব খরচ নাকি তারাই বহন করবে। তাড়াহুড়া করেই আমার বিয়ে ঠিক হয়ে গেল, ছেলেপক্ষের নাকি ব্যাপক তারা। বিয়ে করে আবার জার্মানি ব্যাক করবে, সামনের মাসের 7 তারিখ বিয়ে, হাতে এখনো 9 দিন সময়। আমার চারপাশের সব কিছু কেমন অন্ধকার হয়ে আসছে। এই কয়েকদিন খালার অসুস্থ ক্রমাগত বেড়েই চলল। আমার বিয়ে ঠিক হবার পরদিনই গ্রামের ডাক্তারবাবু বললেন অবস্থা ক্রমশ বিপজ্জনক হচ্ছে, যত দ্রুত সম্ভব খালাকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে। এই নিয়ে রাকিবের বাবার তেমন কোনো আগ্রহ দেখালো না। ওনার মাঝে খালাকে নিয়ে কেমন জানি ভাবলেশহীন ভাবভঙ্গি। 7 দিনের ভেতর রাকিব ভাই একাই খালাকে নিয়ে ইন্ডিয়া যাবার সব ব্যবস্থা করে ফেললেন। আগামীকাল সকালে ট্রেনে করে তারা ইন্ডিয়া যাবেন। রাতের বেলা আমি সব কিছু গুছিয়ে দিতে লাগলাম। খালা আমার দিকে নিথর চোখে তাকিয়ে বলল, প্রকৃতির কী নিয়ম, আমার বাড়ি বিয়ে অথচ আমি নাই। তুই চিন্তা করিস না মা, তোর খালু একাই বিয়ের সব ব্যবস্থা করতে পারবে। আমি কিছু বললাম না, নীরব হয়ে দাঁড়িয়ে ব্যাগ গোছানো শেষ করলাম। কাক ডাকা ভোরে রাকিব ভাই এসে আমার দরজায় কড়া নাড়ল। আমি ঘুম ঘুম চোখে স্তব্ধ হয়ে ভাবলাম আমার ভোরের কাক বোধহয় আমার কাছে ভালোবাসার পান্তা চাইতে এসেছে। আমি দরজা খুলে দিলাম। রাকিব ভাই অসহায়ের মতো আমার হাত ধরে বললেন, তমা তোর কাছে কিছু টাকা হবে? তার হাতের স্পর্শে আমার চোখে পানি এলো। চোখের পানি নিয়ে বইয়ের ভেতর থেকে 10 টাকার কিছু নোট, ডায়েরির ভেতর থেকে 100 টাকার কিছু নোট, বালিশের কভার থেকে 500 টাকার 3টা নোট তার হাতে দিলাম। তুই অনেক সুখী হবি রে। তোমার মাথাটা একবার বুকে রাখলে বুঝতে পারতে কি সুখ বইছে ভিতরে। রাকিব ভাইয়ার চোখ পরাজিত সৈনিকের মতো কেমন ছলছল করছে, মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছে। আমার কেমন অসহ্য যন্ত্রণা হতে শুরু হলো। আমি দরজায় কপাট দিলাম। রাকিব ভাই বাইরে থেকে কিছু বলতে গিয়েও বলল না। মাসখানেক পর শেষ বিকেলে আমার শাশুড়ি ডেকে বলল, বৌমা তোমার খালার বাড়ি থেকে চিঠি এসেছে। আমি দৌড়ে গিয়ে চিঠিটা আনলাম। চিঠিটা বুকের সাথে চেপে ধরে ভাবলাম সন্ধ্যার পর আয়োজন করে চিঠিটা পড়ব। আয়োজন শুরু হলো। আমি একটা নতুন শাড়ি পরলাম, ভালো করে সাজলাম, সিলিং ফ্যানটা অফ করে দিলাম। এখন ঘরটা নীরব। আমি চিঠিটা নিয়ে ঘরের মেঝেতে বসলাম। দেওয়ালে হেলান দিয়ে আয়োজনটা পরিপক্ব করলাম। আমি দেওয়ালে হেলান দিয়ে চিঠি খুললাম। চিঠি, জানিস তোমা, ইন্ডিয়া থেকে এসে তোর শ্বশুর বাড়ি গিয়েছিলাম, গিয়ে জানতে পারলাম তোরা জার্মানি চলে গেছিস। মা এখন পুরোপুরি সুস্থ রে। মা তার স্বামীর সাথে কি যে হাসিখুশি থাকে এখন। গভীর রাতে তাদের গুনগুন গল্পের আওয়াজ আসে আমার কানে। আমার কেমন রাগ মিশ্রিত সুখ হয়। জন্মদাতা পিতাকে আমি এখন বাবা বলে ডাকতে পারি না রে। সেদিন আমার টেবিলে যে গোলাপ দেখেছিলি সেটা তোর জন্য এনেছিলাম, রাতের বেলা বাজার থেকে ফেরার সময়। তোর পড়ার টেবিলে জানালার সামনে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন হকচকে গিয়েছিলাম। তার একটা হাত লুঙ্গির ভেতর, তার চোখ দেখে মনে হয়েছিল চোখ দিয়েই যেন তোকে গিলে খাচ্ছে। আমি গলা খাঁকরি দিয়ে না দেখার ভান করে ঘরে প্রবেশ করি। বাবা ভয়ে সেখান থেকে সরে যায়। সেই রাতে আমার একটুও ঘুম হয়নি রে। টেবিলের চিঠিটাও আমি লিখেছিলাম। রাতভর ঘরটা পরিপাটি করতে আমার খুব কষ্ট হয়েছিল রে। মিথ্যা হলেও তোকে অন্তত বুঝতে পেরেছি, আমার একটা সুখী সম্পর্ক আছে। বিশ্বাস কর, তোর বুক ভাঙচুরের শব্দ আমার কানে আসত, আমি লুকিয়ে লুকিয়ে খুব কাঁদতাম। অথচ তোরা কেমন পাষাণ, আমার দুঃখগুলো তোদের চোখেই পড়েনি। তোর বিয়ের ঠিক আগে মায়ের বড় অসুখ হলো, মায়ের অসুখের চিন্তায় সব ভুলে গিয়েছিলাম। তোর শূন্যতায় কি যে কষ্ট সেটা ভাবতেই পারিনি। জানিস কাল রাতে ঘুমের ওষুধ খুঁজতে গিয়ে তোর বিয়ের দিনে লেখা চিঠিটা পেয়েছি। আমার নরপিশাচ বাবা নাকি তোকে শেষ রেহাই দেয়নি, তুই নাকি ভিতরে ভিতরে মরেই গিয়েছিলি।
তোর লেখা চিঠিটা আমি আর পড়তেই পারিনি। আমার নরপিশাচ বাবাকে আমি খুন করতে চেয়েছিলাম। মায়ের অমন হাসিমাখা মুখ দেখে আমার সাহস হয়নি রে। সেদিন মা এসে আমায় বলল, আমি নাকি দিন দিন কেমন হয়ে যাচ্ছি, আমার নাকি তারা বিয়ে দেবে। আচ্ছা, আমার মতো অগোছালোকে কে বিয়ে করবে তুই ছাড়া? তাছাড়া আমিও না ভিতরে ভিতরে মরে গেছি রে। জানিস তো মা, আমার মনে হয় মৃত্যুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন শুধু বর্ষে যে পালকিতে চড়াটা বাকি। তোমা শুনবি, বাহিরে কাক ডাকছে, আমার চোখ দুটো কেমন যেন ঝিমঝিম করে আসলো রে। আজ আর কলম চলছেই না, বর্ষা যার আগে সময় পেলে আরেক দিন না হয় লিখব, ইতি তোর গরু তোরই রাখাল। তোমা চিঠিটা কুটিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে রইল। তার স্বামী বাহির থেকে আসলো, সেদিকে তার কোনো খেয়ালই নেই। টেলিফোনটাও বেজেই চলেছে, সেটাও তোমা টের পায়নি। তার স্বামী টেলিফোন হাতে নিয়ে ভীতু স্বরে বলল, কি রাকিব ভাই মারা গেছেন? কখন, কিভাবে? কথাটা শুনে মেয়েটা বসা থেকে মুহূর্তে দাঁড়িয়ে গেল। তোমা উঠে গিয়ে স্বামীর হাত ধরে বলল, চলো না যাই, রাকিব ভাইকে একটা নজর দেখে আসি। তোমার স্বামী একরাশ বিরক্তি নিয়ে বলল, আমরা গেলে উনি জীবিত হয়ে যাবেন নাকি? তোমা তার স্বামীর কথাই কেমন শিউরে উঠল, স্বামীর চোখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তোমা। তোমার কাছে মনে হচ্ছে তার শিরা উপশিরাগুলো এখন আর কাঁপছে না, তার শুধু দুইটা লাইন মনে আসছে, স্বামীর মৃত্যুর চাইতে প্রেমিকের মৃত্যু বেশি ভয়ঙ্কর, স্বামীর লাশে অধিকার থাকে, প্রেমিকের লাশে তাও থাকে না।